আমি চলে এসেছি তোমাদের বন্ধু টুম্পা নতুন একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজ তো রবিবার, আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 10:45। আমি আজকে তোমাদেরকে সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারলাম না, তো আজকে তো রবিবার বলে আজকে গেছিলাম একটু হাটে। আর হাটে কী করতে গেছিলাম বলো তো? হাটে হলো মাল তুলতে গেছিলাম। মাল বলতে এই শাড়ি, নাইটি, এইসব হলো আমি বিক্রি করি বাড়িতে বসেই। তো ওগুলো অল্পই আছে বাড়িতে, আনতে হতো, সব চাওয়া আছে বলে ওগুলো আমি আনতে গেছিলাম, আমি আর মা গেছিলাম। তো মা তো ওই বাড়িতেই ছিল, আর আমাদের এই বাড়ি থেকে আমাদের মায়ের বাড়ি তো খুব কাছাকাছি, আর আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি তো কাছাকাছি। অল্প একটু 10 মিনিট মতন সময় লাগে আমার শ্বশুর বাড়ির থেকে আমার বাপের বাড়ি যেতে। তো আমি সকালবেলাতেই গাড়ি নিয়ে গেছিলাম ওই বাড়িতে, ওখান থেকে মাকে নিয়ে তারপর হাটে গেছিলাম। আর হাটে গিয়ে মালটাল নিয়ে এই বাড়িতে আসলাম, তখন বাজে 10:45। তো বাড়িতে এসে তো কাজকর্ম তো কিছু হয়নি, সকালবেলা শুধু উঠোনটা ঝাড় দিয়ে আর বিছানা টিছানা তুলে ছেলেকে পড়াতে আসবে বলে বিছানা টিছানা তুলে আমি চলে গেছিলাম। দিয়ে বাড়িতে তো অনেকটাই দেরি হয়ে গেছে আসতে, তো এসে তো বাড়িতে প্রচুর কাজ, ওই কাজকর্মগুলো করলাম। তারপরে হলো এখন 10:45 বাজে, এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি। আর আমি হাটের থেকে কী কী নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন রান্নাবান্না করে নিই, আর আজকে রান্নাবান্নার কিছু শেয়ার করব না। আজকে করব ভাত, পাটের শাকের ঝোল, আর করব চিকেন। তো বাড়িতে বাজার থেকে আসার সময় আজকে একটু মাংস নিয়ে এসেছি, তো মাংসটাই করব। আজকে রান্না টান্না তোমাদের সাথে কিছু শেয়ার করছি না, তো হাটে থেকে কী নিয়ে আসলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। মুছে টুছে নিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আমি আবার আসছি কথা বলতে বিকেলবেলায়, তখনই আমি দেখাবো আমি হাটের থেকে কী কী নিয়ে আসলাম। আর বন্ধুরা, আমি তো তোমাদেরকে বলেছিলাম বিকেলবেলায় আসবো, তো আমি চলে এসেছি। আমার তো সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে। তো একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ভাবলাম যে বন্ধুদের সাথে একটু কথা বলে নিই, তো ক্যামেরাটা অন করে দিলাম, তোমার সাথে কথা বলতে চলে আসলাম। আর আজকে দেখো আমি একটা নতুন নাইটি পরে ফেলেছি, কারণ আজকে নাইটি এনেছি না হাটের থেকে, তার মধ্যে একটা নাইটি পছন্দ করে আমি নিয়ে নিয়েছি আর পরেও নিয়েছি। এই কালারের নাইটিটা আমি একটাও পরিনি, তাই নিলাম। তো আর এখন চলো বন্ধুরা, আমাদের ওই ঘরে গিয়ে তোমাদেরকে আমি হলো হাটের থেকে কী কী নিয়ে এসেছি সেইগুলো দেখাবো, তো চলো। আর আমি এখন তো বসে পড়েছি, আর তোমাদেরকে আমি প্রথমে দেখাচ্ছি নাইটি। একই রকমের অনেক কটা আমি যে নাইটিগুলো পরেছি ওই নাইটিগুলোর মধ্যে একটা নাইটি, একটা চৌকো গলা, আর এই একটা আর এবার দেখো শাড়ি, এই দেখো বাটি পিল ছাপা শাড়ি সুতি, এই রেড কালারের একটা নিয়েছি, আর এই একটা এটা হলো কালচে খয়েরি। তো শাড়িগুলো বেশ সুন্দর, আর এটা হলো সায়া, রং বেরঙের সায়া। একটা নতুনত্ব শাড়ি নিয়ে এসেছি, তো দেখাচ্ছি
শাড়িগুলো দেখতে খুব সুন্দর। এগুলো হলো বাংলাদেশের শাড়ি, তিনটে কালারই এক। এ কটা নিয়েছি, আর বেশ কিছু নিইনি, তোমাদেরকে তো সেটা দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি হাটের থেকে কী কিনে আসলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর লাস্টে যে শাড়িটা দেখালাম না তোমাদেরকে, ওইটা হলো বাংলাদেশের শাড়ি। তো শাড়িটা বেশ নতুনত্ব, বেশ ভালোই লাগছিল, তাই জন্য 3 পিস নিয়ে এসেছি বিক্রি করবো বলে। আর 2 পিস নিয়ে এসেছি বাটি প্রিন্টের শাড়ি, আর আমি ও ঘরে বসে ঠিকঠাক কথা বলতে পারলাম না। তো পাশের ঘরে সবাই আছে, ঘুমোচ্ছে, ওরা কি ভাববে, তাই জন্য জোরে জোরে কথা বলতে পারলাম না। তাই জন্য আবার চলে এসেছি রান্নাঘরে, তা এখানে এসে তোমাদেরকে বলছি। আর আজকের ব্লগটা আর বড় করছি না, আজকের ব্লগটা বেশ ছোটই। আর বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।